ফেসবুক কলাবরেশন যে অপশনটা আছে এটাকে কিন্তু সবাই কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারতেছে না আবার অনেকেই দেখা যাচ্ছে যে যাকে তাকে কলাবরেশন করে দিচ্ছে তো দেখুন আপনি যদি যাকে তাকে কলাবরেশন করেন কলাবরেশনের জন্য ইনভাইট সেন্ড করেন তাহলে আপনার ফেজে বা আপনার প্রোফাইলে কিন্তু সমস্যা হতে পারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করবো কেননা এটা ফেসবুকের রিসেন্ট একটা আপডেট যে কলাবরেশন আপনি ফোস্ট থেকেও করতে পারবেন এবং ভিডিও থেকে করতে পারবেন সব জায়গা থেকে কিন্তু আপনি কলাবরেশন করতে পারবেন কিন্তু এখানে কলাবরেশনের একটা সেটিংস আমাদেরকে দেওয়া হয়েছে কিসের জন্য শুধুমাত্র এই সেক এই অপশনগুলো সেক করার জন্য যে কারা আমাদেরকে ইনভাইটেশন ফাটাচ্ছে এবং আমরা কাদেরকে ফাটাচ্ছি কিন্তু এখানে সবথেকে বেশি ক্রিয়েটর যে ভুলটা করে সেটা হচ্ছে যে বড় বড় যে ফেজগুলো আছে বড় বড় যে প্রোফাইলগুলো আছে সেগুলোকে তাদের পারমিশন না নিয়ে বা তাদেরকে না জানিয়ে কিন্তু কলাবরেশন করা হয় ঠিক আছে বা কলাবরেশনের জন্য সেন্ড করে তো এই অপশনটা আপনারা কোথায় পাবেন আমি প্রথমত দেখিয়ে দিচ্ছি নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে আর পুরনো যারা আছেন আপনারা তো জেনে থাকবেন আপনি আপনার ফেজে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন স্কল ডাউন করবেন স্কল ডাউন করলে আপনি এখানে ফেজ রেকমেন্ডেশনের নিচে বা এখানে অল টুলসের এখানে কিন্তু আপনি ফেজ যাবেন দেখতে পাচ্ছেন এখানে কলাবরেশন অপশনটা জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আমাকে এগুলো কিন্তু আমার নিজের ভিডিও থেকে করা অনেক আগে নিচে দেখবেন যে অনেকে আমাকে করে রাখছে এখন নিচে যারা করছে আমি তো তাদেরকে চিনি না ধরে নিন আমি যদি তাদেরকে না চিনি আমি কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো ফেসবুক এই রাইট রাখছে কেননা আপনি অযথা কাউকে কলাবরেশন করতে পারবেন না যদি কলাবরেশন করেন সে যদি আপনার ভিডিওতে বা আপনার ফেজে রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার ভিডিওতে সমস্যা হবেই এবং আপনার ফেজেও সমস্যা হবে দেখতে পারতেছেন ধরে নিন এ উনি যে আমাকে কলাবরেশন করলো আমি ওনাকে চিনি না ঠিক আছে এখন উনি আমাকে এই ভিডিওটার জন্য কলাবরেশন সেন্ড করছে বা ইনভাইট করছে এখন আমি যদি ওনাকে না চিনি তাহলে আমি সোজা থ্রি ডট মেনতি ক্লিক করে এখানে রিপোর্টে অ্যাকশানে গিয়ে কিন্তু আমি এখান থেকে রিপোর্ট করতে পারবো দেখতে পারতেছেন এখানে অপশান করলে রিপোর্টে ফোস্ট নামে একটা অপশন আসবে বা রিপোর্ট ফোস্ট নামে একটা অপশন আসবে আমি এখান থেকে যদি রিপোর্ট করি তাহলে কিন্তু ওনার সমস্যা হবে ওনার ফেজে এবং প্রোফাইলে সমস্যা হবে তো কলাবরেশন যে আপডেটটা নিয়ে আসছে এটা হচ্ছে যে আপনি তাদেরকে কলাবরেশন করতে পারবেন যারা আপনাকে রাইট দিবে রাইট দিবে বলতে কি ধরে নিন আপনার বন্ধুবান্ধব কারো যদি বড় ফেস থেকে থাকে আপনি তাদের থেকে অন অনুমতি নিতে হবে আপনি যদি তাদের থেকে অনুমতি না নিয়ে তাদেরকে কলাব্রেশন করেন অবশ্যই সে আপনাকে রিপোর্ট করবে যতই কাছের মানুষ হোক অনেক সময় দেখা যায় কাছের মানুষই কিন্তু অনেক বড় ক্ষতি করে দেয় তো আপনি যদি তাদের থেকে অনুমতি না নিয়ে তাদেরকে এখানে কলাব্রেশন করেন তাহলে কিন্তু সে যদি আপনার ভিডিওতে রিপোর্ট করে আপনার ফেজে রিপোর্ট করে আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন রিপোর্ট করলে আপনার রিচ ডাউন হয়ে যাবে আপনার ভিউজ আসা কমে যাবে এবং কী আপনার যে ভিডিওগুলো আছে যে পোস্টগুলো আছে এগুলো কিন্তু নতুন কোনো অডিয়েন্সের কাছে ফোসাবে না বা কারোর কাছে রিকমেন্ড করা হবে না কেননা অলরেডি আপনার ফেজে বা প্রোফাইলে অনেকগুলো রিপোর্ট করছে বা বারবার রিপোর্ট করতেছে তো আপনি যদি অসেনা কারোর কাউকে যদি আপনি কলাবরেশনের জন্য ইনভাইট করেন বা কলাবরেশন সেন্ড করেন তাহলে আপনার এই সমস্যা হতে পারে সেজন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব। যদি আপনাদের বড়ো কোনো ফেজ থেকে থাকে যদি কোনো আপনাদের ফলোয়ার্স বেশি বেশি আসে এরকম কোনো ফেজ থাকে আপনি সেগুলোর সাথে কলাবরেশন করবেন বা আপনার যদি পাঁচ হাজার ফলোয়ার্স থাকা কোনো প্রোফাইল থাকে সেগুলোর সাথে আপনি কলাবরেশন করতে পারেন এতে আপনার কিছু ভিউজ আসবে কিছু ইমপ্রেশান বাড়বে এবং ভিডিওতে কিছু রিচ আসবে এতে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি থাকবে তো আমি আপনাদেরকে বলবো আপনারা তাদের সাথেই কলাব্রেশন করবেন যারা আপনার পরিচিত আছে বা হচ্ছে যে তাদের থেকে আপনি রাইড নিতে পারবেন যে আপনাকে অনুমতি দিবে আপনি কলাবরেশন করার পর উনি এখান থেকে অ্যাকসেপ্ট করবে আর অ্যাকসেপ্ট করলে কিন্তু ওনার টাইম লাইনে আপনার ভিডিওগুলোকে শো করানো হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অনুমতি নিয়ে নেবেন অনুমতি না নিয়ে কেউ কলাবরেশন করবে না যদি এখান থেকে রিপোর্ট করা অনেক সমস্যা হবে আমি আপনাদেরকে বারবার বলতেছি রিসেন্টলি অনেকে আমাকে মেসেজ করছেন যে ভাই কলাব্রেশন যাকে থাকে করতে পারবো কিন্তু তো দেখুন এটা কিন্তু একদমই নিষিদ্ধ কেননা এমন কোনো অপশন নেই আপনি যদি কাউকে কলাবরেশন করেন এটা কিন্তু অটোমেটিক্যালি তার টাইম লাইনে কিন্তু শো করবে না সে যদি এখান থেকে অ্যাকসেপ্ট করে তখনই কিন্তু তার টাইম লাইনে বা তার যে ফলোয়ার্স আছে তারা দেখতে পারবে সে যদি অ্যাকসেপ্ট না করে আপনাকে উল্টা রিফর্ড দিয়ে দেয় তাহলে কিন্তু এটা আপনার জন্যই ক্ষতি হবে সো সতর্কতার সাথে আপনারা কাজ করবেন যাকে তাকে কলবরেশন করবেন না আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম আপনাদের সমস্যা যেহেতু না হয় যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ